উজান থেকে আসা ঢলে ভেঙে গেছে বাঁধ, আর তাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওরের বোরো ধান। আর যেখানে পুরো জমি তলায়নি, সেখানে বাধ্য হয়ে আধাপাকা ধানই ঘরে তুলতে হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষককে। তাই আবারও ঘুরে ফিরে সামনে আসছে সেই পুরনো প্রশ্ন, প্রতি বছর কেন কৃষককে পড়তে হবে এমন ক্ষতির মুখে। 2017 সালে হাওরে ব্যাপক ফসল হানির পর অনিয়ম দুর্নীতি ঠেকাতে বাতিল করা হয় ঠিকাদারি পদ্ধতি। নতুন নীতিমালায় বাঁধ নির্মাণ শুরু হয় প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির মাধ্যমে, যেখানে সরাসরি যুক্ত করা হয় জেলা ও উপজেলা প্রশাসনকে, আর পিআইসির উপদেষ্টা হিসেবে রাখা হয় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে। বাঁধ নির্মাণ কাজ যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত ও তদারকির দায়িত্ব বর্তায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উপর। তবে এত সবের পরও অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ থেকে বের হতে পারেনি বাঁধ নির্মাণ কার্যক্রম। গত মাসে প্রকাশিত হাওর নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থার জরিপেও উঠে আসছে এমন চিত্র। নির্ধারিত সময় 28 ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়েছিল মাত্র 62 ভাগ। নীতিমালা অনুযায়ী 50 মিটার দূর থেকে বাঁধের মাটি কেটে আনার কথা থাকলেও 35 ভাগ বাঁধই উপেক্ষিত থাকে এই নির্দেশনা। নির্ধারিত অনুপাতে ঢাল থাকার কথা থাকলেও তা মানা হয়েছে কেবল 48 ভাগ বাঁধে, যা ঝুঁকি তৈরি করে পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ার। এছাড়া 58 ভাগ প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি গঠনে মানা হয়নি নীতিমালা। নিয়ম বহির্ভূতভাবে ঢুকে পড়েন প্রভাবশালীরা, যার ফলে হাওর অধ্যুষিত জেলাগুলোই বাঁধ নির্মাণে 154 কোটি টাকার ব্যয় ধরা হলেও সে টাকা এখন জলে যাওয়ার অবস্থায়। এখন যে প্রক্রিয়াতে এই বাঁধগুলো বানানো হয় এবং বাঁধগুলো মেরামত হয়, এগুলো টিকে থাকে এটাই তো অবাক হওয়ার ব্যাপার। এটাতে কোনো কারিগরি মান নেই, আর এটার ডিজাইনটাও চেক করা হয়নি। যে পানি উন্নয়ন বোর্ডের 10-12টা ডিজাইন অফিস আছে, ওখানে অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা কি কেউ গিয়ে দেখছেন যে বাঁধটা টিকবে কি টিকবে না? বাংলাদেশ সরকারের এখন পয়সার অভাব নেই, টাকা বরাদ্দ করা হয়, কাজে এটা প্রশাসনিক ফেইলিয়ার যে এটা তারা ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে মেরামত করতে পারেনি। কারিগরি ফেইলিয়ার, কারণ তারা এটাকে ঠিক মতো নির্মাণ করতে পারেনি। কৃষিবিদদের ফেইলিয়ার, যে তারা ধানটা আগে লাগাতে বলেনি এবং ধানটা আগে লাগানোর ব্যবস্থা করেনি। বাঁধ নির্মাণে যে 100 কোটি টাকা খরচ হবে, সেই নির্মাণের খরচটা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে যদি খরচ করা হয় তাহলে এটা টিকে থাকবে। বাঁধ নির্মাণে অনিয়ম তদন্তে অতিরিক্ত সচিবকে প্রধান করে কমিটি গঠন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। নীতি নির্ধারকরা বলছেন প্রমাণ মিললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কমিটি ওখানে কাজ করছেন, এখানে যে কোনো অনিয়মের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স, যদি কোনো অনিয়ম সেটা কর্মকর্তা পর্যায়ে হোক যেটাই হোক, তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং আইনানী ব্যবস্থা আমরা নেব। এছাড়া আগামীতে হাওর অঞ্চলে ফসল রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে কর্মপন্থা ঠিক করা হবে বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।